করোনার পরে বর্তমান বাংলাদেশে যদি কোনো একটি শব্দের সাথে আমরা বহুল পরিচিত হয়ে থাকি সেটি হচ্ছে সাইক্লোন। সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে আজ পুরো দেশ লন্ডভন্ড। সামান্য বাতাস কিংবা জলোচ্ছ্বাসের কারণে কিভাবে সাইক্লোনের সৃষ্টি হয়, কেনই বা তা এত শক্তিশালী কিংবা প্রবল হয়ে ঘূর্ণিঝড় পর্যন্ত হয়ে যায়, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি জানব। ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবাত্যা হল ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র সৃষ্ট বর্জ্য ও প্রচণ্ড ঘূর্ণিবাতাস সম্বলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া যা নিরক্ষীয় অঞ্চলের উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে। আর এ ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে থাকে বলে এর নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড়। খুব সহজভাবে বললে বায়ুমণ্ডলের যেসব এলাকার বাতাসের তাপ বেড়ে যায় এবং বায়ুগুলো উপরের দিকে উঠে যায় সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আর যেহেতু সেই এলাকাটা বায়ুশূন্য হতে শুরু করে সেহেতু অন্যান্য এলাকা থেকে বাতাস প্রবল বেগে এসে সেই এলাকা পরিপূর্ণ করতে চায়। আর অন্যান্য এলাকা থেকে বাতাস যে পরিমাণ ঘূর্ণায়মান অবস্থায় আসে তাকেই ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করা হয়। তীব্র বেগে ছুটে আসা ঘূর্ণিঝড় যখন উপকূলে আঘাত হানে তা দুর্যোগের সৃষ্টি করে অবশ্যই, কিন্তু এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। আসলে ঘূর্ণিঝড়ের মাধ্যমে প্রকৃতি তার তাপের ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ যখন কোথাও তাপ বেশি কিংবা কোথাও তাপ কমে যায় সেই এলাকার বায়ুমণ্ডল ঠিক করার জন্য বিষয়টি ঘটে থাকে। যদি আমরা গড় সমীক্ষার দিকে যাই তবে প্রতি বছর প্রায় 80টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় পৃথিবীতে। তবে স্থলপ্রাণীদের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে এর অধিকাংশই সমুদ্রেই মিলিয়ে যায়। প্রতি বছর খুব অল্প সংখ্যক ঘূর্ণিঝড় আছে যা উপকূলে কিংবা স্থলভূজে আঘাত হানে, কিন্তু সেই আঘাতের পরিণাম মাটিতে থাকা বাসিন্দাদের হাড়ে হাড়ে গুনতে হয়। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রের তাপমাত্রা কমপক্ষে 26-27 ডিগ্রি সেলসিয়াস হওয়া আবশ্যক। আপনার কাছে এটি সাধারণ তাপমাত্রা মনে হলেও সমুদ্রের কাছে এটি অনেক বেশি, কেননা সমুদ্রের সাধারণ তাপমাত্রাই হচ্ছে মাত্র 17 ডিগ্রি সেলসিয়াস, সেখানে 26-27 ডিগ্রি সেলসিয়াস অনেক বেশি। তবে হ্যাঁ, বাতাসের গতিবেগ অনুযায়ী ঘূর্ণিঝড়কে কতকগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে। আটলান্টিক এলাকার জন্য প্রাথমিক অবস্থায় বাতাসের গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, এর নিচে থাকে তখন তাকে নিম্নচাপ বলা হয়। বাতাসের গতিবেগ 62 কিলোমিটার উন্নীত হলে এটিকে নাম দেওয়া হয় এবং ঘন্টায় 62 থেকে 117 কিলোমিটার ব্যবধানে এটিকে ঝড় বা ট্রপিক্যাল স্ট্রম বলা হয়। আর বাতাসের গতিবেগ যখন ঘন্টায় 117 কিলোমিটার অতিক্রম করে তখন তাকে হ্যারিকেন পর্যায়ে উন্নীত করা হয়। বাতাসের তীব্রতা ও ধ্বংসক্ষমতা অনুযায়ী হারিকেনকে আবার 1 থেকে 5টি মাত্রায় ক্যাটাগরিতে ভাগ করা যায়। আর আবিষ্কারকগণ একে সাফির সিম্পসন স্কেল নামে পরিচিত করেন। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 62 থেকে 68 কিলোমিটার হয় তখন তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ যদি 89 থেকে 117 কিলোমিটার হয় তখন তাকে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিলার সাইক্লোনিক স্ট্রম বলা হয়। আর বাতাসের গতিবেগ ঘন্টায় 118 থেকে 219 কিলোমিটার হয় তখন তাকে হ্যারিকেন গতি সম্পন্ন ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বলা হয়। আর গতিবেগ যদি 220 কিলোমিটারের বেশি হয় তখন তাকে সুপার সাইক্লোন বলা হয়। আশা করি এতক্ষণে বোঝাই গেছে আম্পিয়ানকে কেন সুপার সাইক্লোন বলা হচ্ছে। এর মানে আম্পিয়ান 220 কিলোমিটার ঘন্টায় ছুটে আসছে কিংবা চলছে। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে সুপার সাইক্লো আম্পান, ভারত হয়ে বুধবার মধ্যরাতে ঢুকেছে বাংলাদেশে। ভারতই অনেকটা দুর্বল হওয়ার পর শেষ দুর্বলটা করেছে বাংলাদেশের রক্ষাকর্তা সুন্দরবন। সুন্দরবনের কারণে সুপার সাইক্লোন আস্তে আস্তে ধীরগতি সম্পন্ন হয়ে কেবলমাত্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আম্পান থেকে অনেক এলাকা বেঁচে গেলেও আম্পানের ছবুলে পড়ে পটুয়াখালী ও বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক হারে। বাঁধ ভেঙে ভেসে গেছে কয়েকটি এলাকা। সত্যিই দর্শক, প্রকৃতি কতটা অদ্ভুত। আর আমরা সর্বদাই মানুষকে দায়ী করি স্বার্থপরতার জন্য। বলা হয় আমরা কেবল আমাদের প্রয়োজনটাই বুঝি, তবে এখানে প্রকৃতি কি করছে, পৃথিবী কি করছে আমাদের সাথে, সেও তো তার প্রয়োজনটাই বুঝছে। তার মানে এই নয় আমি বলছি যান কাঠ কাটুন কিংবা জ্বালিয়ে দিন জঙ্গলগুলো, মেরে ফেলুন রয়্যাল বেঙ্গল টাইগারগুলোকে। আমি বোঝাতে চাচ্ছি আমরা যতটা স্বার্থপর নিজেদের দেখাই আমরা আসলে অতটাও স্বার্থপর না। আমরা যদি আমাদের প্রয়োজনে কিছু করে থাকি প্রকৃতিও তার বিনিময়ে প্রয়োজনে কিছু করছে। দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনি যদি ঘূর্ণিঝড় আম্পানের কবলে পড়েন আপনার এলাকার পরিস্থিতি অবশ্যই আমাদের চাইলে কমেন্টে জানাতে পারেন।